গুৱাহাটীলে আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে খানাপাড়াক সম্পূর্ণরূপে সজাই তোলা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করা হয়েছে, সরকারি কার্যসূচীর ইয়াত বিজেপির যথেষ্ট সংখ্যক কার্যকর্তা উপস্থিত থাকবে। এইদরে খানাপাড়াক বিভিন্ন রূপত সজাই তোলা হয়েছে, খানাপাড়াত আরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে, এই খানাপাড়া ফিল্ডত এটা স্টেজ নির্মাণের অন্যান্য কাম পূর্ণগতিত চলিছে। এই সভার বিষয়ে আজি পিজু সাজরিকায় সাংবাদিকক অবগত করে এইদরে। অহা 4 তারিখে প্রধানমন্ত্রী সন্মানীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় খানাপাড়াত এখন বিশাল সভাত অংশগ্রহণ করব আর প্রায় 11,000 কোটি টাকার বিভিন্ন আসনির হয় আধারশিলা করব, নহয় রাইজর কারণে সেই আসনি সমূহ উৎসর্গা করব। যেহেতু প্রধানমন্ত্রী ডাঙরিয়া আহিব, আমার দলেও বিশেষ ব্যবস্থা হাতত লৈছে। এখন যদিও সরকারি সভা, দলের কার্যকর্তা সকল বা সমর্থক সকল লুপ্ত সভাখণ্ডে যাবই লাগিব, গতি আমার প্রায় 2 লাখ সমর্থক বা কার্যকর্তা বা শুভাকাঙ্ক্ষী উক্ত মিটিংত গিয়ে উপস্থিত হব। আর মূলত ওসর পাজর সমষ্টি সমূহের যেহেতু অল্প বেশি সমর্থক শুভাকাঙ্ক্ষী যায়, কেনে যাব খা খবর লওয়া আমার জরুরি, সেই কারণেই আমি ইয়ালে আহিছো, খা খবর ললো। আর আমার শিপাজার সমষ্টির 5,000তকৈ অধিক আমার কার্যকর্তা আমার সমর্থক শুভাকাঙ্ক্ষী যাব আর প্রধানমন্ত্রী ডাঙরিয়া পুষ্প আদরণি জানাব, প্রধানমন্ত্রী ডাঙরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সব গোটেই মিটিংখন আমার 2 লাখ মানুষ হব বলে আমি আশা রাখিছো, আর ওসর সমষ্টি সমূহের বেশি আহিব, যেহেতু ডিব্রুগড়েরপরা বেশি আহিব নয়, শিলচরের বেশি আহিব নয়, তথাপিও 126টা সমষ্টিরপরাই বিজেপির কার্যকর্তা সকল আহিব আর সভাখনের সৌষ্ঠব বৃদ্ধি করব। প্রধানমন্ত্রী মোদীর 4 ফেব্রুয়ারি রেলির বিষয়ে কিছু তথ্য আমি আপনাদের অবগত করব বিচারছি। 4 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদিয়ে খানাপাড়ার একটা রেলিত অংশগ্রহণ করব, এখন রেলিত অংশগ্রহণ করব। এই রেলিত 1 লাখ লোক উপস্থিত করার আসনি বিজেপির, কিন্তু পীযূষ হাজরিকার মধ্যে 2 লাখ লোকের আগমন ঘটিব। ইয়ার বাবে বিশেষ রণনীতি প্রস্তুত করেছে বিজেপি। সভালৈ গুৱাহাটীর আশে পাশে থাকা 22টা সমষ্টির পা বিজেপির সমর্থক সকল আহিব। হরভোগের সভালৈ বিজেপির সদস্য আহিব, আহিব বহরমপুর ঢেকিয়াজুলি পর্যন্ত অঞ্চলের পর। সভাত বিজেপি 26টা বুথ সদস্য উপস্থিত থাকবে। সভালৈ বাসযোগে মানুষ অনার প্রস্তুতি পূর্ণগতি চলিছে, এই ক্ষেত্রে সকল বিধায়ক মন্ত্রী জড়িত হয়ে পড়ছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পিছত এই সভার জড়িয়ে কংগ্রেসক চ্যালেঞ্জ দিব বিচারিছে বিজেপি। কংগ্রেসের তুলনায় অধিক শক্তি প্রদর্শন করব বিজেপি। নির্বাচনের প্রাক মুহূর্তত এইখন এখন গুরুত্বপূর্ণ সভা হব প্রধানমন্ত্রী। দিল্লির নতুনক সজোয়া হয়েছে খানাপাড়ার খেলপথাৰ।